আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসলাম আজকে আবার কম্পিটিশন মার্কেট মোল্লা ডোর। মোল্লা ডোর আপনাদের সামনে নিয়ে আসলাম। এখানে ফুল সলিড পাল্লা আছে এবং খুব সুন্দর সুন্দর পাল্লা দেখাবো। এ হচ্ছে মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার। তো একটু সন্ধ্যা হচ্ছে মাত্র, তারপর আপনাদের আশা করি স্পষ্ট কিছুটা দেখতে পাচ্ছেন। আর আমাদের ভিতরে কিন্তু অনেক সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো আছে দরজাগুলো, এবং ভিতরে আমাদের কারখানা ফ্যাক্টরিতে কিন্তু আরও ভিতরে বড় করা হয়েছে জায়গাটা স্পেস। আর ভিতরেতে কিন্তু আরও পাল্লা আছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখন আমি চলে যাব সরাসরি আমাদের যে মোল্লা ডোরের প্রোপ্রাইটর তুষার মোল্লার কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তুষার মোল্লা। আজকে আমি বেশি কিছু বলবো না, কারণ আমার গলার অবস্থা অতটা ভালো না, এজন্য আমি অতটা কিছু বলবো না। তো আপনাদের কিছু কালেকশন আছে এগুলো দেখাবো, আর এগুলো আজকে চলে যাবে, এজন্য আজকে ভিডিওটা করার উদ্দেশ্য। আচ্ছা, এটা কোথাকার অর্ডার? এটা হলো যাবে সিলেট মৌলভী বাজার। এটা কি ফালাগঞ্জ ইউটিউবের অর্ডার? হ্যাঁ, ইউটিউব চ্যানেলের অর্ডার। জাকির ভাই, জাকির ভাই কয় পিস? এখানে আসলে আপনার 5 পিস চৌকাঠ, 5 পিস দরজা, আর এখানে আসলে আপনার এই এই পাল্লার সাথে এই চৌকাঠ। তো জাকির ভাই, যদি আপনার নিজের ভিডিওটা আপনি দেখেন, আপনার প্রোডাক্টটা আশা করি ন্যাচারাল কন্ডিশনে আছে, কোনো পলিশ করা হয় নাই। আর এটা কি মেহগুনি কাঠ না? হ্যাঁ, এটা জয়সুরের মেহগুনি, একদম সিজনিং ট্রিটমেন্ট করা, সিজনিং ট্রিটমেন্ট সহকারে। হ্যাঁ, এটা কাজের পরে পুরুত্ব আছে, পাকা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি প্রাইস কত পড়তেছে পার পিস? এই ডিল আমার বিক্রি করা 7,000 টাকা করে। 7,000 টাকা? জি, এই কন্ডিশনে। হ্যাঁ, যেভাবে আছে পলিশ হবে। জি, আর চৌকাঠ বিক্রি করা 2,200 টাকা করে পার পিস। হ্যাঁ, এটা এটা তার। হ্যাঁ, এখানে টোটাল 5 পিস আছে জাকির ভাই। পাঁচটা কি? পাঁচটা ভিন্ন ভিন্ন ডিজাইন? হ্যাঁ, ভিন্ন ভিন্ন ডিজাইন। আচ্ছা, আশা করি জাকির ভাই ভিডিওটা একটু ক্লিয়ারলি দেখতে দেখাই দিচ্ছে আপনাদেরকে। আর এগুলো কি একই প্রাইসে নেওয়া রেট? হ্যাঁ, সবই একই প্রাইস। এখানে আছে 4 পিস, এখানে আছে 1 পিস। এই পাশে চলে যাই আমাদের, এই পাশে আর 1 পিস। এটাও নতুন একটা ডিজাইন, এটাও 7,000 টাকা না? জি। আচ্ছা, গামারি কাঠের দেখতে? হ্যাঁ, এটা হচ্ছে চিটাং গামারি। এটা আপনার, এটাও বিক্রি করা মিরপুরে। এটার প্রাইস হলো আপনার 8,000 টাকা করে বিক্রি করা। 8,000 টাকা করে? জি। তার পাশে চলে যাচ্ছি, এই পাশে আছে ফ্ল্যাশ ডোর। হ্যাঁ, এটা হচ্ছে হলো ফ্ল্যাশ ডোর, 3টা ফ্ল্যাশ ডোর আমি ওই জাকির ভাইয়ের কাছে বিক্রি করছি। আমরা যে ইউএসবিতে পাঠাই, এটা 250 টাকা নেয়, আর সুন্দরবনে পাঠাইলে নেয় 700 টাকা করে পার পিস। সুন্দরবনে? হ্যাঁ, সুন্দর, এই জন্য আমরা ইউএসবিতে পাঠায়, যাতে কাস্টমারের খরচ কম যায়। আচ্ছা, এই পাশে একটা ফ্ল্যাশ। হ্যাঁ, এই যে একটা, আর এখানে আছে 2টা। এই 3টা না? জি। আচ্ছা, এবার আমরা একটু ভিতরের দিকে যাই। আর এটা হচ্ছিল আপনার গামারি কাঠের ডিপপালা। গামারি কাঠের ডিপপালা? হ্যাঁ, এগুলো আমার বিক্রি করা 5,000 টাকা করে। এটা হচ্ছে মানিকগঞ্জ। মানিকগঞ্জ যাবে না? জি জি, 5,000 টাকা করে। তো আমাদের এখানে কারখানা যে যার মতো কাজ করতেছে অলরেডি। আর এখানে অনেক কাঠ আছে, আরও দরজা আছে পাশেও। আর এটা হচ্ছে আপনার লোহা কাঠ। লোহা কাঠ? যে অরিজিনাল যে লোহা কাঠটা, এই যে এটা হয়েছিল অরিজিনাল লোহা কাঠ। অনেকে বলে আপনার নাইজেরিয়ার লোহা কাঠ অরিজিনাল, কিন্তু আসলে নাইজেরিয়ার লোহা যেটা, ওইটা অরিজিনাল না। আপনার ওইটা হয়েছে, ওই লোহাটার নাম হয়েছে আজুবি কাঠ। আর এটা হয়েছিল অরিজিনাল লোহা কাঠ, হয়েছিল উকান, যেটা বার্মার লোহা, এটা হয়েছিল অরিজিনাল। এর একটা চৌকাঠ নিলে 4,800 টাকা করে পড়ে, আর একটা নাইজেরিয়ার চৌকাঠ হলো 4,000 টাকা করে বিক্রি করে। এনের তো দামে তো ব্যবধান হইতে আছে, যে ভালো কোনটা খারাপ কোনটা। এগুলো কি কাঠের? এগুলো হচ্ছে মেহগুনি কাঠ। মেহগুনি কাঠ? এবার আমরা একটু ভিতরের দিকে যাই। ভিতরে স্পেসটাতে আরও অনেকগুলো কালেকশন আছে দরজা। প্রতিদিন কয়টা দরজা রেডি করা যায়? আমার 8টা 10টা 12টা এরকম দৈনিক রেডি হয়। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি, এটা ওই যে মিরপুরের এই সামনে একটা, আর এই একটা, 3টা যাবে তো? হ্যাঁ, 3টা। এটাও কি ইউটিউবের অর্ডার? হ্যাঁ, এটাও ইউটিউবের অর্ডার।
এই পাশে খুব সুন্দর করে সাজানো আছে। আচ্ছা এই কি কাঠ এটা? এটা হলো আপনার চিটাং সেগুন। চিটাং সেগুন, এটা প্রাইস কত পড়বে আপনার? এটা যেভাবে আছে এভাবেই 18,000 টাকা প্রাইস পড়বে শুধু পাল্লা চৌকাঠ ছাড়া। আর আমি যতটা প্রাইসে বলছি প্রতিটা আপনি শুধু পাল্লার প্রাইস বলছি, চৌকাঠের আলাদা আলাদা। হ্যাঁ গামারি এটা? হ্যাঁ এটা চিটাং গামারি। এটা কত? এটা পড়বে 8,500 টাকা। এটা কোথায় অর্ডার? এটা অর্ডার না, এটা আপনি রেডিমেড বানানো, রেডি করা স্যার। যদি কারো ইনস্ট্যান্ট প্রয়োজন পড়ে রেডিমেড চাইলেও নিতে পারবে। আর এগুলা প্রাইস পড়বে 7,500 টাকা। এগুলো আপনার 7,000 রাখা দেবো, কারণ এটা হয়েছিল আপনার যশোরের যে গামারি, এটা লোকাল গামারি। আচ্ছা এটা লোকাল গামারি? হ্যাঁ, এই লোকাল গামারি রাখলেই যে এরকম ফাঁক হয়ে যায়। এটা আমি প্রতিটা ভিডিওতে কাস্টমারে বলি, এটা যদি নেয় আমার কোনো আমি কোনো রিস্কে নাই, গ্যারান্টি ওয়ান্টি থাকবে না, এটা কিচ্ছু থাকবে না। আচ্ছা যারা বাজেট কমের মধ্যে খুঁজে অনেকে ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া। আচ্ছা এটা কি কাঠের? এটা হচ্ছে গামারি কাঠ। গামারি কাঠ পলিশ করা? হ্যাঁ এটা বানিশ করা, হাফ বানিশ করা। এটা কত পড়বে? এগুলা হলো আপনার বানিশ সহ 7,000 টাকা করে বিক্রি করা, আমার একবারে ফিটিং করে দেওয়া, এলাকার অর্ডার, লোকাল অর্ডার। এখানে তিন পিস আছে এই ডিপ পাল্লা, 7,000 করে না? জি জি। আচ্ছা এটা কি কাঠ? এটা চিটাং সেগুন। চিটাং সেগুন কাঠ, এটা কত পড়বে? এটা পড়বে আপনার 1,218,000 টাকা। 18,000। এই পাশে আরো এগুলো কি চিটাং সেগুন সব? হ্যাঁ এগুলো সবই একই প্রাইস, সবই চিটাং সেগুন। এগুলো কি সার? না এগুলো সার বল। কত পড়তেছে? এগুলো পড়তেছে 18,000 টাকা বানিশ সহ। বানিশ সহ 18,000। যেটা সার, সার আমি বলবো, যেটা পল ওটা পলই বলবো। ফুল সার দিয়ে নিলে এরকম ডিজাইন কত পড়বে? আপনার যদি ফুল সারি দেয় এরকম পাল্লা নেয় আপনার বানি ছাড়া 18,500 টাকা পড়বে আপনার শুধু বানি ছাড়াই, শুধু পাল্লা। শুধু পাল্লা, এটা ময়ূর ডিজাইন। এটা কি বাস মডেল বলে না? হ্যাঁ এটা বাস মডেল, বাস ঝাড় মডেল। এটাও 18,000 না? জি। এখানে যে আরেকটা আছে মক্কা ডিজাইন, এখানে আমাদের কোরআন শরীফ, মক্কা শরীফ, একসাথে আল্লাহ সবই আছে, কালেমাও আছে। এটা কত পড়বে? এটাও পড়বে 18,000। এটাও 18,000 টাকা? জি। এটা? এটা আমার বিক্রি করা একটা পাল্লা, আমার এই বাড়িওয়ালার এই শর্ট ছিল সেটা আর কি বানাইয়া দিছি। এটা কত বিকে? এটাও আমার 7,000 করে বিক্রি করা। 7,000? জি। এটা ডিপ পাল্লা গামারি কাঠের বানিশ সহ। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আপনাদেরকে কিছু কাঠ দেখাবো। আগে একটু বলে নিই, আরও দরজার যে অনেকে নিয়ে থাকেন দূর দূরন পর্যন্ত, তো যারা আপনারা দরজা নিতে চান এরকম চাইলে দুই এক পিস যদি আপনার ওয়াশরুমের জন্য পিভিসি ডোর প্রয়োজন হয় নিতে পারবেন। আচ্ছা এই দুইটা দরজা কি কাঠের? মেহগুনি? এটা মেহগুনি কাঠ। এটা ডিজাইনটা সহ কত পড়তেছে? এটা ডিজাইন সহ পড়তেছে 6,500 টাকা। 6,500 টাকা। পাশেরটা? এটা পড়তেছে 7,000 টাকা। 7,000 টাকা। আচ্ছা আর পিভিসি ডোর কত টাকা থেকে সর্বনিম্ন হায়েস্ট কত পর্যন্ত পাওয়া যাবে? এগুলো আপনার 2,000 টাকাতে শুরু করে আপনার 12,000 টাকা পর্যন্ত এগুলো দাম আছে। 2,000 টাকা শুরু করে 12,000 টাকা পর্যন্ত হায়েস্ট পাওয়া যাবে পিভিসি ডোর। আবার কিছু কাঠ রয়েছে এখানে, এগুলো কি সিজনিং করা আছে? হ্যাঁ এগুলো সব সিজনিং এর থেকে আসছে, কালকে আরো কাঠ আসবে, এই জন্য আর কি জায়গাটা ক্লিয়ার করা হয়েছে। কি কাঠ এগুলো? এগুলো হচ্ছে মেহগুনি কাঠের চৌকাঠ, এগুলো হচ্ছে মেহগুনি কাঠের পাল্লার পাল্লার কাঠ, আর ওই পাশে আসলে আপনার সেগুন কাঠ রাখা। এই যে পাশে না? হ্যাঁ এগুলো হচ্ছে সব সেগুন কাঠ। এই সিজনিং করলে এরকম কাঠের উপরে কালো হয়ে যায়। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো, আর বেশি বড় করতেছি না, আমরা এখন ভিজিটিং কার্ডে চলে যাই। ভিউয়ার্স এ হচ্ছে তুষার মোল্লা, ফোন নাম্বার দুটো ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার, আপনারা যে কোনো প্রান্ত থেকে তাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন, চাইলে আপনারা সরাসরি এসে আসতে পারেন বা অর্ডার করতে পারবেন ঘরে বসেও। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।